বেল্টের উপরে রাগ দেখাচ্ছিস কেন? এতক্ষণ বাধা ছিল, মানে সকালবেলায় ঘুরিয়ে নিয়ে এসেছি সেই 6:30টার সময়। তো তারপরে বেঁধে রেখেছিলাম, আমি কাজকর্ম সারলাম, তো তারপরে খুলে দিয়েছি। এখন সেই থেকে পড়েছে বেল্টের পেছনে। সে যে কি করছে, মানে কেন বেঁধে রাখে আমাকে এটা দিয়ে? আর যখন ঘুরতে নিয়ে যাব তখন তো খুব মজা লাগে ছোটু, যখন ঘুরতে নিয়ে যাই তখন তো খুব মজা লাগে। হ্যাঁ, আর এখন কি হচ্ছে? এখন রাগ দেখাচ্ছ? দেখুন কিভাবে রাগ দেখাচ্ছে বেল্টের উপরে। বাবারে বাবা, দেখুন, মানে আজকে ছিঁড়েই ফেলবে। যদি এটা পাতলা হতো কখনই ছিঁড়ে ফেলতো। কি হলো? কি যাচ্ছে? ওরে বাবা, ওরে বাবা, কে যাচ্ছে? কে যাচ্ছে রাস্তা দিয়ে? বাবারে বাবারে, এটাকে মনে হয় আজকে ছিঁড়েই ফেলবে, প্রচন্ড রেগে গেছে ওর উপর। আরে ওটা ছিঁড়ে ফেললে তাহলে ঘুরতে নিয়ে যাব কি করে তোমাকে? তোমাকে ঘুরতে নিয়ে যাব কি করে ওটা যদি ছিঁড়ে ফেলো? বেটু বেটু, তুমি দুষ্টু করছো সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি তুমি যে দুষ্টু করেছো বা করে চলেছো, সবাইকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু দুষ্টু পচা দে দে বেল্ট, দে বেল্ট, দে দে, বাঘের মতো গর্জন করছে আবার। ওরে বাবা, ওরে বাবা, বাঘের মতো গর্জন করছে, বাঘের মতো গর্জন করছে। দাও 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 দাও, ভাবছে একটু ঘুরতে নিয়ে গিয়ে আমাকে বেঁধে রাখে 2-3 ঘন্টা। দাঁড়াও মজা দেখাচ্ছি, আজকে এটা ছিঁড়েই ফেলবো, এটাই ভাবছে মনে মনে। সেই জন্য বেলটার পেছনে পড়েছে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে। হয়েছে হয়েছে, এবার ছেড়ে দাও ওটাকে, ছেড়ে দাও। আর তো এখন বাঁধবো না, আবার সেই কাল সকালে।